1829 চৌঠা ডিসেম্বর সতীদাহ নিবারণায় ভাষা রক্ষণশীল হিন্দু সমাজ সর্বশক্তি দিয়ে এই আইন যাতে পাশ না হয় তার চেষ্টা করেছে। এমনকি তারা বিলেতে প্রিভি কাউন্সিলের কাছেও আপিল করে। তাও নবযুগের প্রধান পুরুষ রামমোহন রায় পরপর তিনটি পুস্তক লিখে শুধু সতীদাহ কথাই নয়, হিন্দু সমাজে নারীর শোচনীয় হীন অবস্থার কথা তুলে ধরে। সেই কালের মেয়েদের দুঃখ বেদনার কথা রামমোহন যেভাবে অনুভব করেছিলেন এবং তার প্রতিকার গল্পে দৃঢ়তার সাথে সংগ্রাম করে গেছে একমাত্র বিদ্যাসাগর ছাড়া আর কারো সাথে। কি শিক্ষায় কি সংস্কারে এদেশে আধুনিক চিন্তার অগ্রগতি রামমোহন। হিন্দু সমাজে সেদিনকার মেয়েদের দুরবস্থা করেছেন। বিয়ের সময় পুরুষরা তাদের অর্থাঙ্গিনী বলে স্বীকার করলেও ব্যবহারের সময় পশুর চেয়েও নিজ জ্ঞানে ব্যবহার করে। স্বামীর ঘরে সব স্ত্রী আসলে দাসী। শীত গ্রীষ্ম বর্ষা ভোরে উঠে ঘর বাড়ি ঝাঁট দেওয়া, বাসনপত্র মাজা, জল তোলা, ঘর মোছা, আর সব মেয়েই স্বামীর ঘরে বিনে মাইনে দেয়। আর যে নারী বিধবা তার জীবন থেকে সব স্বাদ আল্লাহ বুঝে যায়। স্বামীর ঘরেই হোক কিংবা বাপের বাড়িতেই হোক তাকে থাকতে হতো বৃন্দাবনে। এই ছিল সেকালে বাঙালি ঘরের বিধবাদের অবস্থা। আজ থেকে সুবলার সব দায়িত্ব আমার। মা, হ্যাঁ, কদিন আগে দুপুরবেলায় ওই দক্ষিণের কোণের ঘরটা গিয়েছিলাম। কি অন্ধকার ঘরটা! ঘরটা অনেকদিন ভালো করে পরিষ্কার হয় না। তোর শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে ও ঘর আর খোলা হয় না। ওই সীতানাথ মাঝে মাঝে খোলে। ঘরটা অনেক ভারী ভারী হয়ে গেছে। তোর শ্বশুরমশার বাতিক ছিল পুঁথি পুস্তকের, কত কত বই সব পড়তেন। তুই ওই ঘর কেন খুলেছিলি? না মানে
ঘর কখনো খুলো না বৌমা। মেয়ে মানুষের পুঁতি পুস্তক ছুঁতে নেই, তাতে সংসারের অকল্যাণ হয়। যে মেয়ে লেখাপড়া শেখে সে তাড়াতাড়ি বিধবা হয়। হ্যাঁ বাছা, এতকাল তো তাই শুনে এলাম, জেনে এলাম। এখন অবশ্যই কালে কালে কতই হচ্ছে, মেয়ে মানুষ লেখাপড়া শিখে করবেটা কি? সন্তান বিয়োগে স্বামী পুত্র পরিজন নিয়ে সংসার করবে, হেসেল ঠেলবে, দেব ব্রাহ্মণে ভক্তি করবে, সেই হবে ঘরের লক্ষ্মী। গরম মা, একটু জুড়িয়ে যাক তারপর খা। চৌধুরী মহাশয় নিজে বাড়িতে আসবেন এ আমি কোনোদিন ধারণাও করিনি। কোনো মতলব টতলব নেই তো নাই মশাই, নইলে হঠাৎ রসময় চৌধুরী এই সরকার বাড়িতে? দেখুন, মানুষের মনের কথা আন্দাজ করা খুব শক্ত, তবে সব দেখে শুনে মনে হয় মানুষটা বেশ বদলে গেছেন। আগে সে দাপটও আর নেই, তাছাড়া শুনছি উনি নাকি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন। আপনি একবার যান না মশাই, দেখবেন চৌধুরী মশাইয়ের যেন কোনো রকম অমর্যাদা না হয়। ওনার আপায়নে? না না না, সেসব ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। বিপিন, বসবার ঘরে আমার চৈতন্য ভাগবত বইটা রয়েছে, পড়াশুনো শেষ করে বইটা কাছারি ঘরেতে রেখে এসো। খুব সাবধান, পাতাগুলো আলগা হয়ে রয়েছে। Thank you.
বড় জ্বালাতন করছে না? না গো বৌদি, মেয়ে তোমার ভীষণ লক্ষ্মী জানো, আমাকে একদম জ্বালাতন করে না, কিন্তু এই সামনে যা পায় তাই উঠিয়ে খেয়ে নেবে, সারাদিন কোলে কোলে রাখতে হয় এই আর কি। ওকে আমার বলে দাও। শোনো বৌদি, বামন্দিকে বলে দিও আজ আমার একাদশী। বামন্দি জানে, মাও তো একাদশী করে। আচ্ছা বৌদি, মা কি করছে গো? খানিক আগে দেখলাম নিজের খাটে বসে জপ করছে। তো যাই, আমি একটু ঘুরে আসি মার কাছ থেকে। সুন্দরী যাবে মা ঠাকুমার কাছে? চল চল। আপনি যে স্বয়ং সরকার বাড়িতে আসবেন এ আমি স্বপ্নেও ভাবিনি। সীতানাথ, তোমার বাবার সঙ্গে আমার খুবই অন্তরঙ্গতা ছিল, ঠাকুরনের নিশ্চয়ই সব কথা মনে আছে। কি জানেন চৌধুরী মশাই, জমিদারের বিষয়ে কর্তা আমাকে সব কথাই বলতেন, বারবার আক্ষেপ করতেন, বলতেন চৌধুরী মশাইয়ের সঙ্গে মামলায় জড়িয়ে কাজটা আমি ভালো করিনি। তবে ওই বংশধারা জেদ ছাড়বে না। আমার অবস্থাও ঠিক একই রকম, আপনাদের সঙ্গে মামলা বিবাদ আমার মন থেকে আমি কোনোদিনই চাইনি। তবে কি জানেন, যত বড় জমিদারি হই না কেন, আমাদেরও নানাজনের পরামর্শ চাপ মানতে হয়, পাঁচজনের ছলা পরামর্শ শুনতে হয়। আমার অবস্থা তো দেখছেন, নড়তে চড়তে পারি না, তার উপর চোখের দৃষ্টিও গেছে, সীতানাথের অভিভাবক বলতে আর কেউই রইল না। তবে আপনি ওকে সুপরামর্শ দেবেন যাতে ও সৎপথে চলতে পারে। আজ 21 বছর বাদে সরকার বাড়িতে পা রেখে আমার মান অভিমান সব ঘুচে গেছে। ঠাকুরুন আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলে ঠিক ওর বাপের মতন,
তবে একটু ঠান্ডা প্রকৃতি। চৌধুরী মশাইয়ের সভা আয়োজন সম্পূর্ণ তো? আসুন আসুন চৌধুরী মশাই, আসুন আসুন চৌধুরী মশাই। নিন চৌধুরী মশাই, শুরু করুন। যদি অভয় দেন তো একটা কথা জিজ্ঞেস করি। বলো না। নায়েব মশাই বলছিলেন আপনি নাকি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন। বৈষ্ণবরা কি এই মাছ মাংস খায়? আমি তো দিব্যি খাচ্ছি। তবে কথাটা নেহাত মিথ্যে বলেনি নায়েব, আমি হিন্দু ধর্ম ত্যাগ করেছি। হ্যাঁ, আমি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছি। আমাদের ন্যায় রত্ন বসে বলছিলেন যে রাজা রামমোহন রায় নাকি নিজেকে হিন্দু বলেন। হ্যাঁ, কথাটা সত্যি, তবে উনি এই হিন্দু দেবদেবী কুসংস্কার এসব কিছুই মানেন না। উনি একেশ্বরবাদী। জানেন ঠাকুরন, রাজা যেমন বলশালী তেমনি খেতেও পারেন খুব। শুনেছি উনি নাকি একটা আস্ত পাঁটার মাংস একাই খেয়ে ফেলেন। বলেন কি? আমি আর বললাম কোথায়, বলে তো লোকেরা। না 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 না, এ কত ৭৯ বছর বয়সে এত খেলে গুরুপাক হয়ে যাবে। তাহারই হচ্ছে শ্রেয় হয়েছে, পরিমিত আর করাই উচিত। ইহার পরে রাত্রে অধিক হয়, নিদ্রা আসিয়া চাপে, তখন লেখাপড়া করিবার আর সময় নেই। কি প্রকারে আমি শিখিব তাহার কোনো উপায় দেখি। লেখাপড়া একজন না শিখাইলে কেহ শিখিতে পারে না। সুতরাং ওই লেখা পাতাটি আমি কেমন করিয়া পড়িব আমি ভাবিয়া কোন উপায় দেখি। অধিকন্তু কেহ দেখিবে বলিয়া সর্বদা ভয়। আমার শাশুড়ি ঠাকুর মেয়েদের প্রতি বারণ করেছিল, আরো বলেছিল মেয়েরা লেখাপড়া শিখলে আমি কোনো বাধা মানিনি। ওরে রাজা রামমোহন রায়ের পুস্তক পড়েছি, তিনি লিখেছেন মেয়েরা যে পুরুষের চেয়ে হীন তা কিভাবে প্রমাণ। মেয়েরা যতক্ষণ না লেখাপড়া শিখতে পারছে ততদিন তাদের এই হীন অবস্থা।